তো যাই হোক, ফাইনালি 3 দিন আগে আমাকে রিমি কল করে, 3 দিন আগে রাতের দিকে আমাকে কল করে, কল করে আমাকে বলে তোমার দাদা চাইলে রেকর্ডিং শোনাতে পারবো, কারণ ওর কাছে রেকর্ডিং আছে, ও কল ইজ রেকর্ডেড, ওর তো আওয়াজ হয়। আমি জানি কারণ এরা আওয়াজ করলো মাঝখানে নিজের ক্লিপ গুলো কেটে কেটে পরে ক্লিপ গুলো নিজে আমার ক্লিপ গুলো ভালো করে ঢুকিয়ে দেবে, এটা আমি ভালো করে জানি। ওই মা মেজা বুদ্ধি, বহু পরিমাণে লেজেন্ডারি বুদ্ধি। তো রাতেরবেলা আমাকে কল করে, তো আমি বের করে আমি রেকর্ডিংটা শোনাচ্ছি, ওর প্রবলেম আমার। আমার ওই বাড়িতে কয়েকটা আমার জিনিস আছে, ওই জিনিসগুলো আমার লাগবে, মানে ওই এমনি আমার যে টুকটাক জিনিসগুলো আছে বা কানের ফানের, সেইগুলো কানের ফানের একটা কানের আছে ওইটা মায়ের কানে একটি ছিল, তারপর আমার সেই টুকটাক মানে যে জিনিসগুলো আমি নিয়ে গেছিলাম। কি নিয়ে এসেছিল বলো? কি নিয়ে এসেছি ও? আমার যে জিনিসগুলো ছিল মানে আমি জিনিস বলবো তো হবে, আমি জানি না কি জিনিস, আমি ধরি তোমার দেখেছি কি নিয়ে এসেছিল, রানীর সঙ্গে ধরি তো না কিছু। ওই তো মেকআপ, তারপর আরো কিছু ছিল আই থিঙ্ক, এরকম সামথিং কিছু লাগছে। আমি কি করতে পারি এর জন্য? ওগুলো কোরিয়ার করে পাঠাতে পারবে? না, এসে নিয়ে যাও যখন লাগবে। আমি তো যাব না, তাহলে একবারও বলিনি যে আমি দেব না, একবারের জন্য আমি বলেছি না। তো প্রীতম কি দুনিয়ার প্রীতম, তোকে আমি কটা কথা বলছি, তুই নিজেকে এত ক্ল্যারিফিকেশন কেন দিচ্ছিস? কখনো নিজেকে ক্ল্যারিফাই করবি না। তাহলে জানিস তো আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যে তারা, তাদের মন তো জানিস সমাজে কত প্রকৃতি, কত রকম মানুষ সমাজে থাকে বাস করে, তা এমন কিছু করবি না যারা তোকে মিস আন্ডারস্ট্যান্ড করে, তোকে ভুল বোঝে। তোকে একটু ক্ল্যারিফাই, যে তোকে চেনে, যে তোকে প্রকৃত ভালোবাসে, যে প্রীতম বলে ছেলেটাকে জানে, বোঝে, সম্মান করে, স্নেহ করে, তারা তোকে ঠিকই চিনবে, ঠিকই বুঝবে। নিজের কাজ তুই নিজে করে যা। আমি জানি যে ওই চিঙ্কি পালার কতটা ভালো হতে পারে আর তার মেয়ে বা কতটা ভালো হতে পারে, তা তুই নিজে অত চাপ নিবি না, কখনো চাপ নিবি না। আর আবার যে ওরা একটা ঘোল পাকাচ্ছে কিছু করছে, আর ওর কোনো কথা ঠিক নেই, ওই মেয়েটি কোনো কথা ঠিক, তোর জীবনটা তো নষ্ট করে দিয়েছে। আর আজকে যে তোর ভিডিওটা দেখে আমি এই ভিডিওটা করতে বসলাম, যে আবারও তোকে পুনরায় তোকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, কারণ এটা মা মেয়ের একটা গেম প্ল্যান চলছে। ওই বিখ্যাত আমাদের চিঙ্কি পালই বলছি, চিঙ্কি পাল আর তার মেয়ে রিঙ্কি পাল, যাই নাম নেওয়া যাবে না, ওরা দুজনে মা মেয়ে মিলে আবার ওরা লাইভ সেশন করছে, আবার ওরা একটা খোল পাকানোর চেষ্টা করছে। তাই তোর এই কাকিমা তোকে সাবধান করতে আসলো, নিজের ফোকাস নিজের কাছে রাখ, নিজের ওয়েট তোর মা বাবার শিক্ষা, তোর মা বাবার যে আপব্রিং,
নিজের কাছে রাখ। এবং আমি জানি মাথায় চাপ পড়লে, মাথায় কিছু হলে কাজ করা যায় না, কাজ করার থেকে মন উঠে যায়, কাজে একটা হ্যাম্পার হয়। তুই একটা কাজ করছিস, ভালোবেসে একটা কাজ করছিস, সেই কাজটা থেকে দূরের মানে কনসেন্ট্রেশনটা চলে যায়। কিন্তু কার জন্য তুই করছিস, কার জন্য এত লড়াই করছিস, কার জন্যই বা তুই? তোকে ক্ল্যারিফিকেশন দিতে হবে না। যারা তোকে চেনে, যারা তোকে ভালোবাসে, এই কাকিমা বল, তোর দিদিরা বল, দাদারা বল, কাকা কাকিমারা বল, তারপরে আরও মামা মাসি যায়, মা বাবা তো সর্ব সবার ওপরে, সবাই তোকে চেনে তুই কীরকম ছেলে, সবাই তোকে চেনে। আমি জানি তোর পাস নিয়ে এই মেয়েটি, বিখ্যাত চিঙ্কি পালের মেয়েটি আবার ওই নিয়ে খোঁচাচ্ছে, মানে ওই মেয়েটির নাম তুলছে, যেটা সত্যি তো তুই তোদের মধ্যে তার সাথে। আর বারবার একটা জিনিস দেখলাম, ডিভোর্স 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 কথাটা খুব উঠে আসছে। হ্যাঁ, হঠাৎ করে এটা তো একটা পুতুল খেলা না, এটা তো একটা পুতুল খেলা না যে আর ও এখন কিছুদিন আগেই এই কান্নাকাটি। হ্যাঁ, তাহলে হঠাৎ করে এখন আবার ডিভোর্স, এত সত্যি তো পুতুল খেলা এসেছে না? আজকে সিঁদুর পরলাম, কালকে সিঁদুর মুছে দিলাম, আজকে শাঁখা পরা পরলাম, পরের দিন শাঁখা পরা সব খুলে দিলাম। তা ও যদি ওই ওটা বিয়েটাকে নিয়ে এত পুতুল খেলতে পারে, সমাজে এটাকে নিয়ে একটা তোর নামে এত কেচ্ছা রটাচ্ছে, মা মেয়ে মিলে ওরা একটা গেম প্ল্যান করছে আবার। হ্যাঁ, তো সুতরাং এই ফাঁদে পা দিস না। আর হ্যাঁ, আমি শুনলাম তোকে বলেছে আমার জিনিসপত্র আমি নিয়ে আসবো, আমার জিনিসপত্র আমি নিয়ে, কী জিনিসপত্র আমি তো বুঝলাম না, তুই সেটা ক্ল্যারিফাই করে দিলি যে তো আমাদের বাড়িতে কিছুই নেই, কটা জামা কাপড়ের জন্য কেউ ফোন করে এরকম বলতে পারে না। আর ডিভোর্সটা ইটস নট এ ইজি থিং না, ডিভোর্সের অনেক কিছু থাকে, দু পক্ষরই সেটা মিউচুয়ালি হতে হবে। ও বললো আর তুই সাথে সাথে ডিভোর্স দিয়ে দিলি, সেটা তো না, তোর টাইম লাগে, একটা টাইম সাপেক্ষ আছে। ডিভোর্স ব্যাপারটা অত সস্তা না, একটা পুতুল খেলা না যে আজকে চিঙ্কি পাল মেয়েকে শেখাচ্ছে যে এখন তুই এটা কর, মেয়ে সেটাই করছে। তা আমি দেখেছি ওর রিলস দেখেছি, ও কীভাবে জীবনযাত্রা করে সেটাও দেখেছি, তারপরে ও কীভাবে গাড়িতে বসে কীরকম ড্রেস আপ করে, ড্রেস করে তা সমাজের, আমরা তো একটা সমাজে বাস করি, তো এই সমাজ কী চোখে কাকে কী চোখে দেখে আমি বুঝতে পারি। তোরা একটা মধ্যবিত্ত পরিবারের একটা মা বাবার একমাত্র সন্তান তুই, তুই যেভাবে তোর আপব্রিংয়ে যেভাবে সে তোর আত্মীয় স্বজন আছে, তারাই বা কী মনে করবে? তো সেটা খুবই প্রেশার পড়ছে তোর মেন্টালি, আমি বুঝতে পেরে গেছি সেটা তোর খুব মেন্টালি প্রেশার পড়ছে। এবং হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে তুই যে রেকর্ডিংটা করিস কল রেকর্ড, সেটা একটা, এটা অনেকে না অনেকভাবে মিস ইন্টারাপ্ট করে, মানে যে ও বাবা কল রেকর্ড করে রেখেছে, কল রেকর্ড করে রেখেছে, অবশ্যই কল রেকর্ড। এইসব ক্ষেত্রে যেখানে একটা বিয়ের মতো একটা ডেডিকেট ইস্যু থাকে, এই ডিভোর্স বিয়ে রিলেশনশিপ, ওখানে কিছু কিছু ক্ষেত্রে কল রেকর্ডটা রাখা অত্যন্ত জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। তার সুতরাং তুই যে কল রেকর্ডগুলো যে আমাদেরকে প্রডিউস করছিস, আমরা তাহলে ভিউয়ার্সরা আমরা যে তোকে ভালোবাসি তাহলে আমরা বুঝবো কী করে? হ্যাঁ, সেই কল রেকর্ডটা তুই রাখবি প্রয়োজনে, যেখানে তুই শুধুমাত্র যে ভিডিও করে মানে ভিডিওতে ভিউয়ার্সদের কিংবা আমরা একটা তোর চ্যানেলে বলছি সেটার জন্য না, এটা কোর্টেও পেশ করা যায়। আমরা ভয়েস রেকর্ড কল রেকর্ড কেন রাখি, যে কোনো একটা কাজে সেটা কোর্ট কেস বলো কোনো একটা ইস্যুতে যেটা আমরা কল রেকর্ডিংটা শোনাতে পারি, এটা তোদের একটা ম্যারেজ একটা সোশ্যাল একটা ইস্যু, সেখানে যদি তোর প্রয়োজন হয় তুই নিশ্চয়ই তোর কাছে কল রেকর্ড, কারণ তোকে অনেকেই ভুল বুঝছে, অনেকে আবার চিঙ্কি পালের হয়ে ভিডিও নামাচ্ছে ভিডিও করছে। হ্যাঁ, কারণ চিঙ্কি পাল এমনই একটা ধুরন্ধর ভদ্রমহিলা, এমনই একটা ধুরন্ধর ভদ্রমহিলা, এমনই একটা মানে অতিরিক্ত মানে পলিটিশিয়ান, অতিরিক্ত ধুরন্ধর, যে ও এমনভাবে খেলটা খেলছে যে অনেকেই মানে বুঝে উঠতে পারছে না, মানে অনেকেই ভিডিওস করছে ভিডিওস পর ভিডিওস করছে। হ্যাঁ, এবং যারা ওনাকে কাছের থেকে দেখেছে যেমন জয়শ্রী বং জয়শ্রী পূর্ণিমা, তারপরে অপূর্ব, যারা দেখেছে থেকে শিখেছে তারা বুঝতে পারছে যে এই চিঙ্কি পাল মানুষটি কীরকম, এই একরকম আবার গিরগিটির মতো রং পাল্টাচ্ছে, আর কীভাবে স্ট্র্যাটেজি করছে, কী গেমটা খেলছে, এটা
বোঝা অতি মানে ভালো মানুষ হয় না, ভালো মানুষ তো আমরা বুঝে উঠতে পারি। আমি কাকিমা একটা কথাই তোকে বলতে যাচ্ছি প্রীতম, যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা ভেঙে গেছে সম্পর্ক ভেঙে গেছে ভেঙে গেছে, সম্পর্ক আর করতে যাবি না। আর অনেকভাবে তোকে চাপে ফেলাবে, অনেক রকম মিষ্টি কথা বলবে, কখনো কেঁদে কখনো হেসে কখনো ইমোশনাল ব্ল্যাকমেল করে কখনো বা কখনো কিছু করে। তুই তোর স্ট্যান্ড পয়েন্ট থেকে একদম এক চুলো নড়বি না। তুই যদি মনে করি এই মেয়েটিকে আর জীবনে আমি আর আড্ডা, যদিও এখনও তোদের লিগালি তোর এখনও হাজব্যান্ড ওয়াইফ আছে, এখনও তোরা হাজব্যান্ড ওয়াইফ আছিস এবং তোর এভরি রাইট আছে যে কী করবি কী না করবি, কারণ এখনও তুই ওর গার্জেন, লিগালি এখনও কিন্তু তোদের ডিভোর্স হয়নি। তুই বলতেই পারিস সোশ্যালে গিয়ে, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে ড্রেস এমন এমন ড্রেস পরছে এমন এমন কথা বলছে, সেটা তোর রেপুটেশনের তোর কর্মক্ষেত্রে ডাক আসতেই পারে, কারণ এখনও তুই ওর লিগাল হাজব্যান্ড আছিস। আইদার তুই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আয়। দেখ এটা তোদের পার্সোনাল ব্যাপার, কখন তোরা ডিভোর্স দিবি কি ডিভোর্স দিবি না এটা উই আর নো বডি, আমরা আমি তোর কাকিমা মা হিসাবে দুটো ভালো পরামর্শ দিতে পারি, কিন্তু পার্সোনাল ব্যাপারে আমি কখনোই নাক গলাবো না। তুই ওকে ভালোবেসে বিয়ে করেছিলি, তুই কখন কী করবি এটা শুধু তোরই ডিসিশন, কিন্তু আমি বলবো এই মেয়েকে আর ঘরে তুলিস না, এই মেয়ে ঘরোয়া না। তুই তো নিজের ভিডিওতে আজকে বললি যে আমি ওকে অনেক সুযোগ দিয়েছি, ও আলাদা হতে চেয়েছিলো, আমরা ওপরে উঠে গেছি, আলাদা রান্না করেও খেয়েছি, আর ওর জন্য আমি নিজের মা বাবাকে সাথেও থাকিনি। তুই এতটা যখন এই মেয়েটির জন্য করেছিস, যে মেয়েটিকে অনেক সুযোগ তো তুই দিয়েছিস, অনেক সুযোগ, একই বাড়িতে থেকে তুই যাকে ভগবান ভাবিস, মা বাবা যে তোর ভগবান, তাদেরকে কষ্ট দিয়ে সেই মেয়েটার সুখের জন্য আলাদা থেকে ওপরের তালায় থেকে তোরা আলাদা রান্নাবান্না করেও খেয়েছিস, সেই সুযোগটাও তুই দিয়েছিস, কিন্তু সেই সুযোগের অপব্যবহার ওই মেয়েটি করেছে। তার মানে কি মেয়েটা তো মেয়েটি তোকে ইউজ করেছে, মেয়েটি তোকে তোর বাবা মার কাছ থেকে বার করে, মানে পুরো পরিবারটার থেকে বার করে আলাদা করতে চেয়েছিল, সেটা তো মানা যায় না, অন্তত আমি তো মানবো না, তুইও মানবি না। মা বাবা অনেক কষ্ট করে সন্তানের জন্ম দেয়, বিয়ে এমন একটা দেরিকে দিশু না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা দিয়ে, সুতরাং বিয়ে এমন না, মা বাবা খুব আশা করে বিয়ে দেয় জানিস তো, আর সবার আগে না এটাই জানবি তুই আজকে যা করছিস, যা অ্যাচিভমেন্ট, আজকে তোর 1 লাখের ওপরে চ্যানেল, আজকে তুই যা কর যা কিছু করছিস সব তোর মা বাবার অবদান। আজকে মা বাবা তোকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, তোকে জন্ম দিয়েছে বলে আজকে তুই প্রীতমের দুনিয়ায় এই দুনিয়ায় প্রীতম হয়ে উঠেছিস। সুতরাং সবার আগে আমি বলবো যে মা বাবাই আসল, মা বাবাই তোর সব থেকে বেশি শুভাকাঙ্ক্ষী। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো ওই চিঙ্কিপালের গোষ্ঠী, এটা একটা সাডেন মোহ, সাডেন একটা, এটাকে ভালোবাসা বলে না, এটাকে ইনফ্যাচুয়েশন বলে, একটা মোহের মধ্যে এমনভাবে গ্রহের মধ্যে একটা বাজে গ্রহ, তোর দুটো গ্রহই বাজে, যদি তোরা খুব মানিস আমি জানি, তুই আবার যা কোনো মানে হাত দেখা যায় বলে না জ্যোতিষীর কাছে যার তুই এ কর, তোর ভালোর জন্য এই কাকিমাটা বলছে তুই এ সমস্ত থেকে দূরে সরে যা একদম। এই ফ্যামিলি চিঙ্কি পাল ফ্যামিলি এবং ওটা সত্যি চিঙ্কি পালের ফ্যামিলি, তার যারা আছে আবার দেখেছিস তো আবার নতুন করে শুরু করেছে, নতুন করে ভিডিও করছে, ভিডিও বানাচ্ছে, আবার শর্ট ফিল্ম করছে, আবার অনেক পুরুষকে পুরুষের সঙ্গে আবার এই মেয়েটি হচ্ছে, হঠাৎ করে আবার তোকে ফোন করতে গেছে, আবার দিব্যি তো সুন্দর তুই চলছিলি তোর রাস্তা দিয়ে, দিব্যি কলকাতায় এসে শ্যুটিং করছিলি, এখানে শ্যুটিং করছিলি, সুন্দর সুন্দর আমি তোকে কমেন্টসও করে এসেছিলাম, সুন্দর সুন্দর মানে লাইনগুলো বলছিলি ভিডিওতে, হ্যাঁ তোর লাইনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার ছোঁয়া আছে আমি জানি, হ্যাঁ রবীন্দ্রনাথ বলে গেছে না একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, তো কোথাও না কোথাও তুই ওকে ভালোবেসেছিলি, সেই ভালোবাসাটা কিন্তু প্রকৃত ছিল, অন্তর থেকে ভালোবেসেছিল, কিন্তু মেয়েটা তোকে ইউজ করেছে, মেয়েটা ওই রকমই একদমই বাজে ফালতু মেয়ে, তুই জীবনে ওকে তোর জীবনে আর জায়গা দিবি না। মানুষ একবার শেখে, দুবার শেখে, তিনবার শেখে, আর না, অনেক সুযোগ পেয়েছিস আর না, আর করিস না, কারণ এইটা না
ছেলে খেলা, এটা একটা জাস্ট গেম হয়ে গেছে। এই যে ও ফোন করছি, একবার কাঁদছে, আবার বলছে আমি তোমাকে ডিভোর্স দেবো, এটা কি ছেলে খেলা? আমি তোমাকে ডিভোর্স দেবো, আমি তোমাকে ডিভোর্স করতে চাই। আর তুই কল রেকর্ড করে আমাদেরকে শুনেছিস, খুব ভালো করেছিস। কিছু কিছু সোশ্যাল এমন একটা ইস্যু থাকে না, সেখানে কল রেকর্ডের দরকার পড়ে, তাহলে তো লোকে তোকে বিশ্বাসই করতো না। মুখের কথা আজকাল মানুষ কেউ বিশ্বাস করে না, সেই জন্য কিছু কিছু সোশ্যাল ক্ষেত্রে কল রেকর্ডটা ভালো। আমি বলবো কাকিমা হয়ে যে পরশু দিন আগের দিন যে ফোনটা তোকে ওই চিঙ্কি পালের মেয়ে করেছে, অ্যাবসোলিউটলি ওটা একটা গেম প্ল্যান, আমার কাছে শুনিনি, অ্যাবসোলিউটলি একটা গেম বাজি করেছে। তা হঠাৎ করে বলছে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও, এই আবার কিছুদিন পরেই দেখবি আবার কান্নাকাটি করছে। সুতরাং এর স্টেবিলিটি অফ মাইন্ড নেই। এই এর এই চিঙ্কি পালের গোষ্ঠী তো খুবই বাজে, কিন্তু এই মেয়েটারও কোনো স্টেবিলিটি, ভালোবাসার স্টেবিলিটি না থাকলে, ভালোবাসার মজবুতটা ভিতটা যদি মজবুত না হয়, ওটাকে ভালোবাসাই বলে না, ওটাকে একটা মোহ বলে। আর এই মেয়েটি বলে একটা গান আছে না যে ক্ষণিকের মালা খানি খনি, তুই তো খুব এরকমভাবে লাইন লিখে লিখে খুব বলিস, তাই আমি তোকে বলছি, ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আমি, কেন হয়েছিল শুরু, হবে যদি অবসান। সুতরাং এটা শুরুই বা কেন হয়েছিল, তো অবসান তো হবেই, এটা মানে কবি লিখেই গেছেন, ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আমি, কেন হয়েছিল শুরু, হবে যদি অবসান। এটা অবসান হবারই, এটা এই এটা কোনো বিয়েই হয়, এটা কোনো বিয়েই হয়। তা আমি তোকে হাত জোর করে বলছি, এই যে আবার কল রেকর্ড শুরু, আবার এই যে ফোন করা শুরু করেছে, এটার ভেতরে পিছনে কিন্তু বিশাল একটা ইতিহাস আছে। এখন আবার তোর কাছে ডিভোর্স চাইছে, আর এই বেকেই কিছু কিছু ক্রিয়েটার্সরা মাথায় করে নাচছে। হ্যাঁ, এই 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 চিঙ্কি পাল এবং তার মেয়েকে কিছু কিছু ক্রিয়েটার্সরা আছে, তারা মাথায় করে রাখছে, মাথায় করে রাখছে, এবং যাদের বিপক্ষে আমি। সুতরাং আমি তোর পক্ষে হয়েই আছি, সবসময় তোর কাছেই থাকবো, আমি হচ্ছি সত্যে, আমি সত্যের পক্ষে, আমি কার এর পক্ষে তার পক্ষে না, আমার মেরুদণ্ড সোজা, আমি যেটা আমি সততার কাছে হারি হার স্বীকার করি না, আমার যাকে সত্যির পথে যে থাকবে আমি তাকেই সাপোর্ট করব। আজ তুই সত্যের পথে আছিস, তুই যা যা কথা বলছি আমি তোকে আজীবন সত্যের পথে আছি, একাকিমা সত্যের পথে থাকবে। সুতরাং তুই যেমন আছিস তেমন থাক, তোকে যে বারবার ফোন করে একবার ডিভোর্স করে দাও, আমি ওই কটা জিনিস ফেরত নিয়ে আসতে চাই, আমি নিয়ে আসতে চাই, তুই তাকে বললি যে কী এমন জিনিস আছে, ওই তো একটা দুল, সব শুনেছি এটা একটা দুল, আর কটা জিনিস কিছু কিন্তু বলতে পারছে না, কী জিনিস, কিছুই তো জিনিস, তুই তো যা যা জিনিস সেটা হচ্ছে তোর ভালোবাসাটাই, আর কোনো জিনিস ওর কাছে ম্যাটার করে না। তো হঠাৎ করে ফোন করে জিনিস আনবো, ডিভোর্স করবো, ডিভোর্স তো অত ছেলে খেলা না, করবি নিশ্চয়ই, এটার তো একটা এর থাকবেই প্রীতম, যাতে তুই ভবিষ্যতে তো তুই তাহলে কিছুই করতে পারবি না। তুই আমি তো বলি ওকে ডিভোর্সটা একটু ঝুলাচ্ছিস ঠিক আছে, কিন্তু তুই তোর নিজের থেকে ডিভোর্সটা করে দে, তাহলে কিন্তু ভবিষ্যতে তোর অনেক দুঃখ আছে, তোকে কিন্তু ভালো করে কাজও করতে দেবে না। এই যে তোর মাইন্ড ট্র্যাকটাকে, তুই তোর মাকে জিজ্ঞেস করিস, কবিতাকে জিজ্ঞেস করিস, তুই তোর বাবাকে জিজ্ঞেস করিস যে কাকিমাটা ভুল কথা বলেছে কি না, কাকিমা মা কাকিমা জেঠিমা মাসিমা মাসি কখনো ভুল পথে তোকে নিয়ে যাবে না। তোকে কাজ থেকে কনসেন্ট্রেশনটাকে সরানোর জন্য বারবার তোকে ফোন করবে, একবার বলবে ডিভোর্স করো, একবার বলবে ডিভোর্স করবো না, একবার বলবে ডিভোর্স দিয়ে দাও, একবার এতদিন তো কিছু বলেনি, যেই তোর সাকসেসটা দেখছে, তুই দেখছিস আস্তে 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 তুই সাকসেসের উপরে উঠছিস, তোকে কনসেন্ট্রেশন ব্রেক করছে, তখনই ফোন করে বলছে কান্নাকাটি করছে, আবার কান্নাকাটিতে গলবি না, আর আমাকে তবে আমি তোমার কাছ থেকে ডিভোর্স পেতে চাই, আমি স্পষ্ট শুনলাম তুই করলে করে। সুতরাং তুই নিজের স্বার্থ নিজে পোষ, নিজের মা বাবার খুশিটা সবার আগে, আর কারুর খুশি না, কেউ হয় না, কেউ হয় না মা বাবার কাছে, আর কোনো সম্পর্ক, আর কোনো সম্পর্ক কিচ্ছু না, কিচ্ছু না। আর এই ক্ষণিকের সম্পর্ক, ক্ষণিকের এই যে বললাম একটা গানের লাইন, ক্ষণিকের ভালো করে শোন লাইনটা, ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আনি, কেন হয়েছিল শুরু, হবে যদি অবসান, এটা অবসান হবার
তোর উপরেই ডিপেন্ড করছে। ভালো থাক, এগিয়ে যা, ভালো করে ভিডিও কর, আর আবার কল রেকর্ডিং আসলে রেকর্ড করে রাখ, কিন্তু স্ট্যান্ড পয়েন্ট থেকে সিট দ্বারাটাকে সোজা রাখ, তুই যেমন আছিস তেমন থাক। আর তুই যখন মনে করিস ডিভোর্স দেওয়ার অবশ্যই ডিভোর্স দিবি, কিন্তু এই মেয়েকে আর ঘরে তুলবি না কখনো। আমরা তোর পাশে আছি, এমন কোনো কাজ করবি না। মানুষের ভালোবাসাটা আসল না, তোর কাছে তুই বল ওকে যে এত মানুষ ভালোবাসছে, ভালোবাসাটা নিয়ে এগিয়ে যা। আর কাকিমা হয় বলছি, এই মেয়েকে কখনো, এই মেয়ের কোনো ঠিক নেই, এই মেয়ের সাংঘাতিক ডেঞ্জারাস মেয়ে, এই মেয়েকে আর ঘরে তুলবি না কখনো, আর সুযোগ দিবি না। ডিভোর্সটা তোর ব্যাপার না, ডিভোর্স কবে দিবি কখন দিবি সেটা। এই যে আমি শুনলাম তো কলে করে যে তোর কাছ থেকে ডিভোর্স চাইছে, ডিপেন্ড অন ইউ কখন তুই ওকে ডিভোর্স দিবি। তা আমি আর কাজ, আমার পয়েন্ট অফ ভিউ যদি শুনতে চাস ছেড়ে দে, তোকে ডিভোর্স দেওয়াই উচিত, এই মেয়েকে আনাই উচিত। ওটা কোনো ভালোবাসাই ছিল না। তা ভিডিওটা তোর হয়েই আমি করলাম, ভালো থাক, এগিয়ে যা, লক্ষ্য স্থির রাখ, কোনো কিছুতেই কিছু আসে জানা। মা বাবা যেখানে তোর আছে, মা বাবাকে কষ্ট দিয়ে কোনো কাজ করবি না। এখানেই আমি কাকিমা শেষ করছি।